আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। সকলকে রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে স্বাগতম। বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকের ভিডিওতে বন্ধুরা আমরা একটি গুরুত্বপূর্ণ ঔষধ সম্পর্কে আমরা আজকে রিভিউ দিব, যেটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ এবং এই সময় এই সমস্যা নিয়েই বেশিরভাগ রোগীরা ফার্মেসিতে অথবা গাইনি ডাক্তারের কাছে যেয়ে থাকেন। তাই আমরা আজকের এই সমস্যার জন্যই কিন্তু আমরা এই বেশি যে সমস্যা, এই রোগটা বেশি, সেই কারণে আমরা এই ঔষধটি রিভিউ নিয়ে আসছি। সেটা হলো যে গাইনোমিক্স গাইনোলজিক্যাল সফট জিলেন্টিন ক্যাপসুল ভ্যাজাইনাল সাপোজিটরি, অর্থাৎ মা বোনদের মাসিকের রাস্তায় ব্যবহার করার জন্য এই সাপোজিটরিটি মূলত তৈরি করা হয়েছে। এটা তৈরি করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড, টঙ্গী, গাজীপুর, বাংলাদেশ। মূলত এই ভ্যাজাইনাল যে গাইনোমিক্স গাইনোলজিক্যাল সফট জিলেন্টিন ক্যাপসুল, অর্থাৎ ভ্যাজাইনাল সাপোজিটরি, এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যেমন এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। প্রতিটি সফট জিলেন্টিন ক্যাপসুলে আছে নিউমাইসিন সালফেট বিপি 35,000 IU, পলিমেক্সিন বি সালফেট 35,000 IU, নিস্ট্যাটিন বিপি 100,000 IU, মেট্রোনিন্ডাজোল 200 মিলিগ্রাম IU 200 মিলিগ্রাম। তো মূলত বন্ধুরা এই উপাদানগুলো যখন একসাথে তৈরি করা হয়ে থাকে তখন জীবাণুর বিরুদ্ধে খুব ভালো কাজ করে থাকে। তো যদি আমরা বিস্তারিত এর আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে মূল বিষয়গুলো তুলে ধরছি, আর বাকিটা যদি জানার দরকার থাকে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। আর একটা হলো যে আপনাদের যেসব ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ঔষধটি গ্রহণ করবেন অবশ্যই তারা কিন্তু আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবেন। তারপর আমরা আপনাদের জানার জন্য আজকে বিশেষ বিশেষ কথাগুলো আমরা এখানে উল্লেখ করব। নির্দেশনা: ভ্যাজাইনাল বহুবিধ অথবা মিশ্রিত সংক্রামণে ভ্যাজাইনাল লিউকোরিয়া, ভ্যাজাইনাল ট্রাইকোমোনিয়াসিস, মাইকোটিক অথবা ব্যাকটেরিয়াল যেটাই বলেন, রোগের চিকিৎসায় গাইনোমিক্স নির্দেশিত, অর্থাৎ মা বোনদের বেশিরভাগ ক্ষেত্রে সাদা স্রাব হয়ে থাকে, তারপরে লিউকোরিয়া হয়ে থাকে এবং বিভিন্ন ভ্যাজাইনাল ইনফেকশনের কারণে তাদের সেটা মানে একেবারে অনেক সমস্যা হয়ে দাঁড়ায়, অনেক জ্বালাপোড়া করে এবং ইনফেকশন হয়ে যায়, পুঁজ বের হয়। তীব্র ইনফেকশনের জন্য কিন্তু এই ভ্যাজাইনাল সফট জিলেন্টিন ক্যাপসুলটি অর্থাৎ সাপোজিটরি ব্যবহার করা হয়ে থাকে। তো আপনারা আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু এই ঔষধটি পেয়ে থাকবেন। তো অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া কিন্তু এটা ব্যবহার করবেন না। এটা কিন্তু সাপোজিটরি, অর্থাৎ মাসিকের রাস্তায় দেওয়ার জন্য একটি বিশেষ ক্যাপসুল। তো এটা আমরা কেউ মুখে সেবন করব না, এটা মুখে সেবন করার জন্য তৈরি করাও হয় নাই, এটা তৈরি করা হয়েছে ভ্যাজাইনাল সাপোজিটরি অর্থাৎ মাসিকের রাস্তায় দেওয়ার জন্য। তো মূলত নির্দেশনা কতটুকু আপনি ব্যবহার করেন, প্রতিদিন রাতে একটি করে ক্যাপসুল মাসিকের রাস্তায় ব্যবহার করতে হবে এবং এখানে 6টি ক্যাপসুল রয়েছে, এই 6টি ক্যাপসুল 6 দিনই ব্যবহার করতে হবে। এর বেশি ব্যবহার করা প্রয়োজন যদি মনে হয় তাহলে অবশ্যই ডাক্তার সাহেব আপনাকে বলে দিবেন বা গাইনি যে ডাক্তার সাহেবা আছেন উনি আপনাকে বলে দিবেন। তো মূলত আপনারা প্রাথমিক অবস্থায় 6টি ক্যাপসুলই নিয়মিত ব্যবহার করতে হবে। অনেক মামুনরা আছেন যারা, আমি বিশেষ করে দেখেছি যে অনেক মামুনেরা 2-3-4টি ব্যবহার করে তারপরে আর ব্যবহার করেন না, ব্যবহার করতে ভালো লাগে না, মানে বিভিন্ন ধরনের কজ দেখান, কারণ দেখান। আসলে রোগের ক্ষেত্রে কোনো কারণ বা কজ দেখালে আমি ঔষধ খেতে পারি না বা আমার ভালো লাগে না, এই কথাগুলো আসলে একেবারেই কাম্য নয়। কারণ কোনো ঔষধ, কোনো সিরাপ, কোনো ট্যাবলেট বা কোনো সাপোজিটরি কেউ কিন্তু ইচ্ছা করে কেউ খায় না বা একেবারে মানে আনন্দের সহিত খায় না, কারণ এটা যখনই সমস্যা দেখা দেয় তখনই কিন্তু ডাক্তার সাহেবগণ এই ঔষধগুলো দিয়ে থাকেন। তো অবশ্যই এই এটার ভিতরে একটি কাগজ রয়েছে, সেই কাগজে দেওয়া নির্দেশনা অনুযায়ী কিন্তু দেওয়া আছে, সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু আপনারা ব্যবহার করবেন। চিত হয়ে শুয়ে রাতে শোবার আগে হাত ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন, তারপর শুকনো হাত দিয়ে প্যাকেট থেকে একটি ক্যাপসুল বের করে নিন। এরপর ছবি দেওয়া থাকবে, এখানে আপনার কাগজের গায়ে ছবি দেওয়া থাকবে। চিত হয়ে শুয়ে এক পা উপরে রেখে তারপরে এক পা সোজা করে দিয়ে হাতের মধ্য আঙুল দিয়ে একটি ক্যাপসুল যৌনিপথের গভীরে প্রবেশ করান। কিছুক্ষণ অবশ্যই শুয়ে থাকতে হবে। এরপরে যখন ক্যাপসুলটি গলে যাবে, গলে যাওয়ার পরে সব জায়গায় আস্তে আস্তে আপনি মিক্সার হয়ে যাবে, আপনাকে ইচ্ছা করে চাপ দিয়ে গলাতে হবে না। তো স্বাভাবিকভাবে অনেক সময় দেখা যায় গলে যাওয়ার পরে হালকা পাতলা কিছু বের হয়ে আসতে পারে, এক্ষেত্রে চিন্তার কিছুই নেই। কারণ কয়েকদিন আগে এক বোনকে আমি এই সাপোজিটরি দিয়েছিলাম, উনি
পরে দুই একদিন পরে আমাকে এসে বললেন যে ডাক্তার সাহেব, যে আমরা যেই আমি যে সাপোজিটরি ব্যবহার করছি সেটা বের হয়ে গেছে, কেমন বিচ্ছিরি লাগে। তাই আমি বললাম দেখেন আসলে বিচ্ছিরি লাগার কিছু নেই, কারণ এটা একটা ঔষধ, এটা যখন সব জায়গায় লেগে যাবে বাকি কিছুটা অংশ বের হয়ে যাবে, কারণ ওখানে তার কোনো আটকানো কোনো সিস্টেম নেই, অল্প অল্প বের হতে পারে, এটা ভয়ের কিছু নেই। পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে বলা হয়েছে যে আজও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় নাই, স্বাভাবিকভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়তো হালকা পাতলা কিছু জ্বালা পোড়া বা একটু অস্বস্তি বোধ হতে পারে, তবে দীর্ঘস্থায়ী বা বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া একেবারেই নেই। এবং যাদের মূত্র কৃশতাজনিত রোগীর ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধানতার সাথে ব্যবহার করতে হবে, এবং শুধুমাত্র ভেজাইনা দিয়েই ব্যবহার করতে হবে, অর্থাৎ যৌনি পথে নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা উচিত, তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না। তো বন্ধুরা, আমরা ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম, একবার সংক্ষিপ্ত আকারে চেষ্টা করছি আমরা আপনাদের সামনে মেইন বিষয়গুলো তুলে ধরার জন্য। তারপর যদি আপনাদের জানার দরকার থাকে তাহলে আমি আবারও বলছি, কমেন্ট বক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন, আমরা অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমরা আজও বলি যে এখানে কোনো ফেক ভিডিও বা কোনো মানুষকে প্রলোভন দেখানো বা কোনো খারাপ ভিডিও এখানে আপলোড দেওয়া হয়নি, অবশ্যই প্রত্যেকটা লাইফ রিলেটেড মেডিসিন সম্পর্কিত যেটা মানুষের উপকারে আসে সেই বিষয়ে আমরা কিন্তু এখানে ভিডিও আপলোড দিয়ে থাকি। তাই আপনাদের প্রতি বিশেষ আবেদন, বিশেষ অনুরোধ, অনেক হাত জোর করে অনুরোধ জানাচ্ছি যে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে ওষুধগুলো আমরা রিভিউ দিয়ে থাকি আপনার কোনো না কোনো আপনার না আপনার আশেপাশের বা আপনার ঘরে কারো অবশ্যই কিন্তু এই ওষুধটি কাজে লাগে থাকবে। তো আমরা তো ইউটিউবে ফেসবুকে যথেষ্ট পরিমাণ সময় দিয়ে থাকি, কিন্তু মূলত যদি আমরা এই জিনিসগুলো শিখে রাখি তাহলে তাৎক্ষণিক ট্রিটমেন্ট ক্ষেত্রে বা আমরা যদি জানা থাকে তাহলে কিন্তু আমরা ট্রিটমেন্ট দিতে পারবো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো। অনেক সময় দেখা যায় অনেকে ওষুধের বিভিন্ন নিয়মকানুন জানেন না, আমরা সেই বিষয়ে এখানে কিন্তু আপলোড দিয়ে থাকি। তো যদি আপনার জানা থাকে, ডাক্তার সাহেবগণ বলে দেওয়ার পরে অনেক সময় ভুলে যায় অনেকে, তো জানা থাকলে অবশ্যই জানার অবশ্যই দাম আছে, সেই জন্য জানার কোনো শেষ নেই। অবশ্যই আমরা আমাদের জ্ঞানের অগাধ ভাণ্ডারকে আমরা কিন্তু যদি বিভিন্ন জিনিস জেনে তারপর কিন্তু আমরা পূর্ণতা করতে পারি। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত অনেক বকবক করলাম, জানি আমার কথা অনেকের হয়তো ভালো লাগবে না বা আমি সুন্দরভাবে কথা বলতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি সবাইকে সুন্দর একটা জীবনযাপন করার জন্য, সুস্থ সমৃদ্ধি জীবনযাপন করার জন্য আমরা যেন সবাই সুস্থ মতো জীবনযাপন করতে পারি। এখন ইচ্ছা করলে আপনি দেখতে পারেন যে বাংলাদেশের সবাই প্রায়, আপনি গবেষণা করে দেখতে পারেন যে বাংলাদেশের সব মানুষই প্রায় অসুস্থ, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে তাদের অনিয়ম রয়েছে, আমাদের সহ সবারই জীবনে অনিয়ম রয়েছে, তারপরে আমরা যতটুকু পারি সচেতনভাবে জীবনযাপন করার জন্য। তো বন্ধুরা, অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করলাম, এই জন্য সব আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে মাফ করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।